গাইজ, এই যে আলপনা দিচ্ছে, দেওয়া হয়ে গেছে বারান্দাটা মোটামুটি, তারপর ঘরে দেবে। পুষ্পাঞ্জলি আশ্বিন মাসে কন্যা রাশিতে পূর্ণিমা তিথিতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ব্রিটিশ লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সবার ঘরে লক্ষ্মী পুজো হবে, তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হবে। এবারে ছোটোখাটো করে করবো, কারণ সামনে কার্তিক পুজো আসছে, তিনবার কার্তিক পুজো। পুজোর ব্লগ আসছে আমাদের, সব শুট করা রয়েছে কিন্তু মানে এডিট করতে পারছি না, সময় পাচ্ছি না বলে দেওয়া হচ্ছে না, তো ওগুলো চলে আসবে খুব তাড়াতাড়ি। আর পরপর এখন আবার ব্লগ আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবাইকে শুভ বিজয়, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো সবাইকে জানাই শুভ বিজয়, আর সবার ঘরেই লক্ষ্মী পুজো হচ্ছে, আর আমার ঘরেও হচ্ছে। আজকে সারাদিন কী হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর পুজোর বাজার আমরা অলরেডি মানে পরশু দিন করে রেখেছি, মানে দুদিন আগে করে রাখা হয়েছে, আজকেও কিছুটা যাবো, কিছু ফুলটুল এগুলো আনতে আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি না করি, আজকে সারাদিনের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা বলি, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সবাই মানে আজকে সবাই সুস্থ থাকো, ভালোভাবে সবাই পুজো করো, এটাই চাই। সবাই অনেক অনেক নাড়ু খাও। হ্যাঁ, অনেক অনেক নাড়ু পুজো মানেই না। আর আমি নাড়ুর থেকে বেশি খুঁজি হচ্ছে খিচুড়ি, আমার খিচুড়ি খেতে এত ভালো লাগে। আজকে মোটামুটি কারো বাড়িতেই রাতে রান্না হয় না, মানে প্রসাদ খেয়েই পেট ভরে যায়। এবার ও কালকে সারা দিন ওকে খালি বলে আছি কারো বাড়িতে একটু খিচুড়ি হবে না, মানে আমাদের বাড়িতে খিচুড়ি টিচুড়ি করা হয় কিন্তু এবার আর করছি না, কারণ আর কিছুদিন বাদেই আবার আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো হবে, তারপরে হচ্ছে তোমার তারপরে আবার কার্তিক পুজো আসছে। কার্তিক পুজোটা আমাদের তিনবার মানে মানে কি বলবো, এবার হ্যাঁ কার্তিক পুজোটা একটু করে করবো, ভালো করে করার, যদি ঠাকুর চায়, মানে যদি কার্তিক চায় ভালোভাবে হবে, ঠাকুর চাইলেই হবে। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে এখন বাজারে যাচ্ছি, প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না বাইরের দিকে, তাকাতেও মনে হচ্ছে মানছে না। তো চলো, আজকে বেশি কিছু বাজার করার নেই, কারণ আগের দিনই করে রেখেছি, বললাম তোমাদেরকে। আজকে একটু ফুল ফুল নিতে হবে, আর আজকের দিনে আমাদের ইলিশ মাছ খায়, মাছ আনতে যাবে ও, আর আমি ফুলের বাজার টাজার করে আমাদের এই যে ফুল টুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে নিচ্ছি হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল, এই ফল নেবো এখন। যাই না দেখ, তো এখন একটু ফল ফল কিনবো, ফল কিছু নিয়েছি পানি ফল, এখন দেখি লেবু কিছু হবে মঙ্গলবার। তো গাইজ, এই যে আমাদের এখন ডেকোরেশন হলো, তবে ঠাকুর বসানো হচ্ছে, এই যে ঠাকুর, আমাদের সরাই পুজো হয় আমাদের ঠাকুমার নিয়ম, তো ওই দুর্গা মূর্তির সরা, তো ওই বসানো হচ্ছে, হালকা একটু দেখা আছে মনে হয়, এই যে ও বসালো ঠাকুরটা। আর এই যে এখানে সব এখন ফল টল কাটা টাটা হবে, এই যে নৌকা নৌকা, অনেকে সবাই না ওই কলা গাছের ইয়ে দিয়ে করে, আমাদের কিনে নিয়েছে, বারবার করতে হয় ঝামেলা।
সব এখন এই থালা কি এটা কি হবে এটা এটা ওই ঠাকুরের সামনে দেওয়া হবে দশকর্মা আছে সব আস্তে আস্তে সাজানো হবে তারপর আলপনা দেওয়া হবে সব দেখাবো তোমাকে আমি শিখিয়ে দিয়েছি শিখিয়েছি সেটা করবে দেখবে তোমরা তোমরাই বলবে কেমন 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 হয়েছে না হয়েছে তো চলো দেখতে থাকো আর সাজিয়েছি কেমন ছোটো খাটোর উপর সাজাই এরকমই সাজাই আমাদের তো লক্ষ্মী পুজো তো আর এরকমই হয় এই জায়গাটাতেই হয় আমাদের এই ঘরে তো এখানে এরকমভাবেই সাজানো হয় কেমন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সঙ্গে থাকো আরও কাজ বাজ হোক তারপর আবার ব্যাক করবো গাইস এখন এই যে ভাত খাচ্ছি আমি আর ওইদিকে আলপনা দিচ্ছে ওইদিকে ওর মা আর ও তো উপোস তো আমি আজকে আমার একা একা খেতে হচ্ছে আমার পেরে খেতে হলো তো যে কাতলা মাছ ভাত খাওয়া হয়ে গেছে অনেকটাই তারপর আমি তারপর ভুলে গেছি ভাবছি যে মা ভিডিও করা হলো না তো ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদের তো আজকে একা একা খাচ্ছি বলে আর ওর জন্য করলাম না বেশি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ওর আলপনা দেওয়াটা দেখাবো খুব সুন্দর আলপনা দেয় চলো গাইজ এই যে আলপনা দিচ্ছে দেওয়া হয়ে গেছে বারান্দাটা মোটামুটি তারপর ঘরে দেবে কেমন লাগছে আলপনা দিয়ে কেন তুই নাকি শিখিয়েছি পরীক্ষা হচ্ছে এটা এক্সাম ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা এক্সাম টাইম কেমন দিয়েছে কেমন শিখিয়েছি গাইস বলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আবার কাকির ঘরে আমি বলে বলে দিলাম ওখানে কেমন কি হয়েছে দেখাবো একটু পরে উপোস করে শুকিয়ে গেছে একদিনের মুখ আমি বলছি যে জল খাও জল খেলে কি আছে শরীরকে কষ্ট দিয়ে গেছে শরীর জল খেলে ঠিক আছে জলটা খাওয়া যায় অসুবিধা গাইজ এই যে আমাদের এখন পুজো হচ্ছে তো গাইজ এই যে আলপনা দিয়েছে পুরো লক্ষ্মীর পা একটু বড় বড় হয়ে গেছে বড় লক্ষ্মী এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন 6:30 বাজে
যে 6:30 বাজে এখন পুজো কমপ্লিট এবার প্রসাদ তোসাদ সব দেওয়া ঠাওয়া হবে লোক আসবে ঠাসবে তো এই যে পুরো রাইট টাইমে আমাদের পুজো হয়ে গেছে আর ও মানে পুজো শেষ হয়েছে আর এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এখনো ভাত খাবে এক্ষুনি গিয়ে ওটা তো বলতে হয় দেখো সমাজ রায় না এখনই ভাত খাবে তোমাদের দেখাবো এই যে গাইস উপোস ভাঙলো খিচুড়ির পর খিচুড়ি বাটির পর বাটি উঠছে খালি বাটির পর বাটি মারছে আরো সার্ভ হচ্ছে এখন সব কালেকশনের খিচুড়ি চলছে ও চলছে কেমন লাগছে মাছ ভাত রয়েছে এখন কাতলা মাছ ভাত এখন টিফিন হচ্ছে